এসটিভি ক্রিকেট ইউটিউব চ্যানেলে স্বাগত। ক্রিকেটের এমন খবর নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে প্রেস করুন। এবছর বিশ্বকাপের দল নির্বাচনের ক্ষেত্রে প্রতিটি দেশ যে ভুলগুলো করল, আগামী 30 মে থেকে ইংল্যান্ড এবং ওয়েলসের মাটিতে শুরু হতে চলেছে বিশ্বকাপ ক্রিকেট। ইতিমধ্যে প্রতিটি দেশ তাদের বিশ্বকাপের দলের তালিকা প্রকাশ করেছে। কোথাও আছে প্রত্যাশিত নাম, আবার কোথাও আছে অবাক করে দেওয়ার চমক। এসবের মাঝে প্রতিটি দল তাদের নির্বাচনের ক্ষেত্রে কিছু না কিছু ভুল করেছে। এই সবটা নিয়ে আলোচনা এই প্রতিবেদনে। মার্ক উড, ইংল্যান্ড। ঘরের মাঠে বিশ্বকাপ, তাই শুরুটা ইংল্যান্ডকে দিয়েই করা যাক। এবারের বিশ্বকাপের দলে সুযোগ হয়েছে ইংল্যান্ডের পেস বোলার মার্ক উডের, যদিও তার দলে থাকা নিয়ে একটা প্রশ্ন থেকেই যায়, কারণ গত চ্যাম্পিয়ন্স ট্রফিতে তার ছন্নছাড়া ফর্ম এবং ম্যাচের গুরুত্বপূর্ণ সময় অযথা রান দেওয়া ভোগান্তির কারণ হতে পারে ইংল্যান্ডের এবছর বিশ্বকাপ অভিযানে। দলে প্লাঙ্কেট, ওক্স এর মতো প্রেসারদের থাকা সত্ত্বেও তার থাকাটা কতটা জরুরি তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। অথচ দলের বাইরে এই মুহূর্তে সবচেয়ে চর্চিত ইংলিশ ক্রিকেটার জোফরা আর্চার। সাম্প্রতিক সময়ে তার আইপিএল এর ফর্ম রীতিমতো চমকপ্রদ। বিশ্বকাপের দলে না থাকলেও আর্চার রয়েছেন বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে দেখা পাকিস্তান সফরে। সেই সফরের পর কি হয় এখন সেটাই দেখার। আম্বাতি রায়ডু, ভারত। এখনো ইতি উতি নজর দিলে লক্ষ্য করা যাবে ভারতের বিশ্বকাপের দলে রায়ডুর সুযোগ না পাওয়াকে। তার বদলে নির্বাচক মন্ডলী দলে সুযোগ দিয়েছেন বিজয় শঙ্করকে। রাহুলের বদলে শঙ্কর কেন? জবাব বোর্ডের তরফে জানানো হয়েছিল দলকে ত্রিমাত্রিক ভারসাম্য এনে দেবে শঙ্কর, অর্থাৎ ব্যাটে বলে ফিল্ডিং এ তিন ক্ষেত্রেই বাড়তি নিরাপত্তা দেবেন শঙ্কর। যদিও চলতি আইপিএল এ একেবারে ফর্মে নেই এই অলরাউন্ডার, এমন একজন আনকোরা ক্রিকেটারকে সুযোগ না দিয়ে রায়ডুকে সুযোগটা দিলে কি খুব একটা খারাপ হতো? কারণ তার বড় টুর্নামেন্টে খেলার এক্সপিরিয়েন্সটি কিন্তু অনেকখানি। পিটার হ্যান্ডসকম, অস্ট্রেলিয়া। দল ঘোষণার পর থেকেই খাতা কলমে ফের অস্ট্রেলিয়াকে শক্তিশালী দেখালেও অজি দল নির্বাচনে একজনের বাদ পড়াকে কেন্দ্র করে ইতিমধ্যে তৈরি হয়েছে প্রশ্নচিহ্ন। তিনি পিটার হ্যান্ডসকম। স্মিথ ওয়ার্নারের বাদ পড়ার পরবর্তী সময়ে অজি দলের গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গেছে এই উইকেট কিপার ব্যাটসম্যানকে, অথচ বিশ্বকাপের দলে ব্রাত্য তিনি। তার বদলে সুযোগ পেয়েছে অ্যালেক্স ক্যারি, কিন্তু হ্যান্ডসকম সাম্প্রতিক সময়ে যেভাবে অজি দলে কার্যকরী ভূমিকা পালন করেছে সেক্ষেত্রে ক্যারি কতটা পেরে উঠতে পারবে সেটাই এখন প্রশ্ন। টম ব্লান্ডেল, নিউজিল্যান্ড। এবছর বিশ্বকাপের জন্য সবার প্রথমে যে দেশ দল ঘোষণা করেছে তা নিউজিল্যান্ড। দলের উইকেট কিপার ব্যাটসম্যান টম ল্যাথামের দ্বিতীয় হিসেবে সুযোগ পেয়েছে ব্লান্ডেল, যদিও তার সুযোগ পাওয়া ঘিরে ইতিমধ্যে তৈরি হয়েছে প্রশ্নচিহ্ন। কিউইদের হয়ে টেস্ট খেললেও একদিবিজয় ম্যাচে খেলার কোনো এক্সপিরিয়েন্স না থাকা সত্ত্বেও তার বিশ্বকাপের দলে সুযোগ পাওয়া ঘিরে তৈরি হয়েছে প্রশ্নচিহ্ন। মোহাম্মদ আমির, পাকিস্তান। 2017 সালের পাকিস্তান ক্রিকেট দলের চ্যাম্পিয়ন্স লিগ জয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল মোহাম্মদ আমির। তার পেস বোলিং নিয়ে নতুন কিছু বলার নেই, কিন্তু সবচেয়ে চমকপ্রদ সিদ্ধান্ত হিসেবে এবছর বিশ্বকাপে পাকিস্তান তাকে দলের বাইরে রাখার সিদ্ধান্ত নিয়েছে, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। কারণ ইংল্যান্ডের আবহাওয়া আমিরের বল কতটা কার্যকরী ভূমিকা নিতে পারে তার প্রমাণ এর আগেও পেয়েছি আমরা। রেজা হ্যানড্রিক্স, দক্ষিণ আফ্রিকা। এবছর বিশ্বকাপের সবচেয়ে দুরন্ত পেস অ্যাটাক মনে করা হচ্ছে দক্ষিণ আফ্রিকাকে। পাশাপাশি দু প্লেসিস, মিলার মার্ক্রামের মতো ক্রিকেটার থাকায় দল আরও বাড়তি নিরাপত্তা পেয়েছে, যদিও রেজা হ্যানড্রিক্সের মতো ওপেনার এইবার সুযোগ না পাওয়ায় ইতিমধ্যে উঠেছে প্রশ্ন। কারণ সুযোগ পাওয়া হাশিম আমলা যখন একেবারে ছন্দে নেই তখন হ্যানড্রিক্সের মতো ক্রিকেটারের দলে বিকল্প হিসেবে সুযোগ দেওয়াই যেত। দিনেশ চান্দিমাল, শ্রীলঙ্কা। এবারে বিশ্বকাপে এক অদ্ভুত দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা। প্রসঙ্গত সাঙ্গাকারা, জয়বর্ধনের মতো একাধিক প্রথম সারির শ্রীলঙ্কান ক্রিকেটার দল ছাড়ার পর এখনও অবধি ছন্দহীন রয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। এরই মাঝে তাদের বিশ্বকাপের দল ঘিরে তৈরি হয়েছে একাধিক প্রশ্নচিহ্ন। অধিনায়ক করা হয়েছে করুণারত্নকে, যে কিনা নিজে শেষবার ওয়ানডে খেলেছিলেন 2015 এর বিশ্বকাপে, অথচ দল থেকে বাদ একদিনের ক্রিকেটে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা চান্দিমালের। আবু জায়েদ, বাংলাদেশ। একদিবসীয় ক্রিকেটের অভিষেক হয়নি অথচ সুযোগ পেয়েছেন বিশ্বকাপের দলে, ঠিক এমনটাই হয়েছে বাংলাদেশের পেস বোলার আবু জায়েদের ক্ষেত্রে। ইমরুল কায়েসের বদলে তাকে সুযোগ দেওয়া ঘিরে ইতিমধ্যে তৈরি হয়েছে প্রশ্নচিহ্নের। ফ্যাবিয়ান অ্যালেন, ওয়েস্ট ইন্ডিজ। দলের প্রথম সারির বেশ কিছু পরিচিত মুখ রয়েছে দলের বাইরে, অথচ দলে সুযোগ হয়েছে আনকোরা ফ্যাবিয়ান অ্যালেনের। নামের পাশে অলরাউন্ডার তকমা থাকলেও এখনও অবধি খেলা 4 ম্যাচে খেলে তেমন কোনো কার্যকর ভূমিকা পালন করতে দেখা যায়নি অ্যালেনকে, তাই স্বাভাবিকভাবেই তার দলে থাকাকে ঘিরে ইতিমধ্যে তৈরি হয়েছে প্রশ্নচিহ্ন। শাপুর জাদরান, আফগানিস্তান। 2015 সালের বিশ্বকাপে আফগানিস্তানের সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন তিনি, অথচ এইবারের দলে জায়গা হয়ে ওঠে জাদরানের। এক্সপিরিয়েন্সড এই ক্রিকেটারের অভাববোধ ভোগাবে সে গোটা আফগান দলকে এবার বিশ্বকাপে, এমনটাই মনে করা হচ্ছে।
ভিডিওটি কেমন হলো কমেন্টস করে জানান, ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন। এসটিভি ক্রিকেট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।